আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য 298টি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে কুষ্টিয়া 2 ও নারায়ণগঞ্জ 5 আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি। জনপ্রিয়তার বিচারে প্রার্থী বাছাই করা হয়েছে এমনটাই মত মনোনীতদের। সব দল এলে নির্বাচন আরও ভালো হতে বলেও মনে করেন অনেকেই। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে বাইরে নেতাকর্মীদের উপস্থিতিতে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মনোনয়ন ফর্ম সংগ্রহ করা 3,362 জনের মধ্য থেকে 298টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। সংসদীয় আসন পঞ্চগড় 1 দিয়েই প্রার্থীদের নাম ঘোষণা শুরু হয়। পঞ্চগড় 1 মোহাম্মদ নাইমুজ্জামান ভূঁইয়া। দলীয় সভাপতি শেখ হাসিনাকে গতবারের মতোই দেয়া হয়েছে গোপালগঞ্জ 3 আসন। নোয়াখালী 5 আসনে থাকছেন ওবায়দুল কাদের নিজেই। গোপালগঞ্জ 3 শেখ হাসিনা, নোয়াখালী 5 আমি নিজে, নোয়াখালী 4 ইকরামুল করিম চৌধুরী। এছাড়াও ঢাকা 10 আসনে চিত্রনায়ক ফেরদৌস, ক্রিকেটার সাকিব আল হাসানের জায়গা হয়েছে মাগুরা 1 আসনে। 298টি আসন প্রার্থী ঘোষণা হলেও বাদ রাখা হয়েছে কুষ্টিয়া 2 ও নারায়ণগঞ্জ 5 আসন। বর্তমান সংসদ সদস্যদের মধ্যে বাদ পড়েছেন অনেকেই। মনোনীত অনেকেই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় উন্নয়ন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় একটা কথা বলতেন যে আমার বাগানে অনেক ফুল ফুটবে, যেটা একবারে পোকামুক্ত, যেটা পরিপুষ্ট, যেটা সুন্দর ফুল সেটি উনি গ্রহণ করবেন। সেই পালস বুঝিয়ে কিন্তু তিনি এইবার 300 আসনে আমাদের ক্যান্ডিডেট দেওয়া হয়েছে এবং তার এই অত্যন্ত সুদূর প্রসারী যে চিন্তা, এই জন্য তাকে আমি অভিনন্দন জানাই, তার দীর্ঘই কামনা করি। উনি যেভাবে মানুষকে পাশে ছিল, মানুষের শুভ উপকারে ছিল, সুখে দুঃখে পাশে ছিল, আমি চেষ্টা করব যে হাজি সেলিম হওয়া তো সহজ না, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার এখন প্রথম কাজ হচ্ছে কি রাজনৈতিক অঙ্গনের প্রত্যেকটা মানুষকে মুগ্ধ করা। এই যে মুগ্ধতা এতদিন অভিনয় দিয়ে ছড়িয়েছি, এই যে মানুষের ভালোবাসা পেয়েছি, সেই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্যই মূলত আমার মাঠ পর্যায়ে এসে মানুষের কাছাকাছি গিয়ে মানুষের কল্যাণ করা। ঢাকার 20টি আসনের মধ্যে 6টি আসনে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ। দলের প্রভাবশালীদের মধ্যে জাহাঙ্গীর কবির নানককে ঢাকা 13, বাহাদুর নাসিমকে ঢাকা 8 প্রার্থী করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী 30 নভেম্বরের মধ্যে প্রার্থীদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিতে হবে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা।